হ্যালো, গুড ইভিনিং স্টুডেন্ট। তো আজকে তোমাদের কনজিউমার ইলেকট্রনিক্সের পরীক্ষা হয়েছে এবং আশা করছি সবারই মোটামুটি সবাই ভালো পরীক্ষা দিয়েছো। তো আজকের এই সেশনটাতে আমি চেষ্টা করব একটু তোমাদেরকে বলে দেওয়ার যে এমসিকিউর অ্যান্সারগুলো কোনগুলো কারেক্ট। ওকে, তো চলা যাক, আমরা একটু দেখে নিই। তো সেই ক্ষেত্রে যদি আমরা প্রথম কোশ্চেন দেখি যে ট্রান্সডিউসার কোনটা এক্সাম্পল, কেন মাইক্রোফোন, কারণ মাইক্রোফোন ট্রান্সডিউসার কেন, কারণ সেটা কি সাউন্ড এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, তাই না? তারপর হচ্ছে নেক্সট, তো আমরা দ্য এক্সাম্পল অফ আ ট্রান্সডিউসার ইজ, তাহলে আমরা লিখতে পারি মাইক্রোফোন এবং তার রিজনটা দেবো। ট্রান্সডিউসার মিনস কি? ট্রান্সডিউসার মিনস যে এটা ওয়ান টাইপ অফ কনভার্টার, যে কিনা যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে কনভার্ট করছে, রাইট? সো এখানে আমাদের মাইক্রোফোনটাই কারেক্টেড অপশন, কারণ মাইক্রোফোন আমাদের কি করে, সাউন্ড এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। এবার আমাদের যে যে মাইক্রোফোনের যে প্যারামিটারগুলো পড়েছিল সেখানে ডাইরেক্টিভিটির ডেফিনেশনটা তোমাদের লিখতে হবে। এখানে যে এটাকে কিলো ওয়াট করেছো সে অপশানটা ভুল করেছো, অ্যাকচুয়াল অ্যান্সার হবে ডেসিবেল, ঠিক আছে? অবশ্যই ইউনিট অফ ডাইরেক্টিভিটি অলওয়েজ হয়েছে ডেসিবেল, ডেসিবেলে ক্যালকুলেট করা হয়, তোমরা জানো ডাইরেক্টিভিটি ক্যালকুলেট করতে। ওকে, তো এই যে ডাইরেক্টিভিটির ক্ষেত্রে সেখানে ডেসিবেল হবে এবং সেখানে তোমাদের যে এক্সপ্লেনেশনটা দিতে হবে সেটা আর কিছুই না, ডাইরেক্টিভিটির ডেফিনেশনটা দিতে হবে। হর্ন টাইপ মাইক্রো যে হর্ন হর্ন টাইপ যে লাউড স্পিকার আছে সেটা একটা কিন্তু ইনডাইরেক্ট টাইপ লাউড স্পিকার। তো ইনডাইরেক্ট টাইপ লাউড স্পিকার কি, সেই ডেফিনেশনটা তোমরা খাতাতে লিখে তার রেসপেক্টে বলে দেবে যে হর্ন টাইপ লাউড স্পিকার একটা এক্সাম্পল অফ ইনডাইরেক্ট টাইপ লাউড স্পিকার, কারণ হর্ন টাইপ মাইক্রো স্পিকারে একটা মাইক্রোফোন থাকে, তার অ্যারেঞ্জমেন্টের কথাটা তোমরা বললে, তো সেটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যায়। এবার যদি আমরা 4 নম্বর অপশানটাতে চলে আসি, 4 নম্বর কোশ্চেনে চলে আসি, তাহলে দেখবো একটা পিএ পাবলিক অ্যাড্রেস যে সিস্টেম আছে সেটা আমি ক্লাসেও বলেছিলাম, সেখানে যে যে মানে মাইক্রোফোনের যে আউটপুটটা সেটা কোন স্টেজে তোমার ইনপুট হিসাবে যায়, তাই না? সেটা নিশ্চয়ই ভোল্টেজ অ্যাম্পলিফায়ার নয়, অবশ্যই পাওয়ার অ্যাম্পলিফায়ার নয়, কারণ পাওয়ার অ্যাম্পলিফায়ার একদম লাস্ট স্টেজ, লাউড স্পিকারও নয়। তার মানে পিএ বা পাবলিক অ্যাড্রেস সিস্টেমের যে স্টেজটা যেখানে কিনা মাইক্রোফোনের আউটপুটটা দেওয়া হয় সেটাকে অলওয়েজ মিক্সার স্টেজ বলা হয়। তো তোমরা যখন পাবলিক অ্যাড্রেস সিস্টেম আমার কাছ দিয়ে পড়েছো, ওই ছোট্ট ব্লক ডায়াগ্রামটা এঁকে আসতে পারলে খুব ভালো হতো, নাহলে মিক্সার বলে যে পয়েন্টটা আমি তোমাদেরকে ক্লাসে লিখিয়েছিলাম সেটাকেই উল্লেখ করতে হবে কিন্তু এই কোশ্চেনটার সাপেক্ষে, ঠিক আছে? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে গেল কি, ইন আ পাবলিক অ্যাড্রেস সিস্টেম দ্য স্টেজ টু হুইচ আউটপুট অফ দ্য মাইক্রোফোন ইজ অলওয়েজ ফেড টু দ্য মিক্সার সার্কিট, নট পাওয়ার অ্যাম্পলিফায়ার, নট লাউড স্পিকার, নট ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। এবার যদি আমরা যাই উইথ অফ অ্যান্ড হাইট অফ আর টিভি ইজ গিভেন বাই 64 and 36, তাহলে অ্যাসপেক্ট রেশিওটা ওই টিভির কীভাবে সেট হবে, অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো, এটা অপশান কিন্তু 16:9 হবে, তাই না? 16:9 হবে, ঠিক আছে? ওকে, তাহলে 64 সেন্টিমিটার 36 সেন্টিমিটার যদি তোমরা প্রপারলি ক্যালকুলেট করো তাহলে তোমরা দেখতে পারবে এটা 16:9 আসছে, ঠিক আছে? ঠিক আছে, তো তোমরা কিন্তু এইভাবে তোমরা কিন্তু করতে পারো। কি ক্লিয়ার হয়েছে তোমাদের, কি বললাম? যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাবে, তোমাদের ডাউট থাকা উচিতই নয়, ঠিক আছে? তোমাদের বেসিক্যালি ডাউট থাকা তো উচিতই নয়, কিন্তু তবুও যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারলে তো এই বিষয়টা যে অ্যাসপেক্ট রেশিও, অ্যাসপেক্ট রেশিওটা কী হয়, উইথ বাই হাইট, এখানে তোমাকে উইথ দেওয়া আছে এবং হাইট দেওয়া আছে, উইথ আর হাইট যেহেতু গিভেন আছে তো সেই অনুযায়ী তুমি যদি ক্যালকুলেট করো তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারলে? তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ক্যালকুলেট করে নিও উইথ বাই হাইট দিয়ে অ্যাসপেক্ট রেশিও কত দেওয়া আছে। উইথ এখানে দেওয়া আছে তোমার 64, আর হাইট দেওয়া আছে 36, যদি তোমরা এবার ক্যালকুলেট করো 4 দিয়ে তাহলে 400 64 আর 4 9 36, তাহলে 16:9 হয়ে গেলো এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই, তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে, তাহলে আমরা জানি অ্যাসপেক্ট রেশিও ইজুকাল টু হয় হচ্ছে উইথ বাই হাইট, উইথ আমাদের দেয়া আছে 64, হাইট দেওয়া আছে 36, 4 দিয়ে দুটোকে কাটো, 16:9 হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তাহলে হরাইজেন্টাল স্ক্যানিংয়ের টাইম কমপ্লিট করতে কত লাগে এটা আমি তখন তোমাদের গ্রুপে বাই চান্স ভুল বলে ফেলেছিলাম, টোটাল টাইমটা লাগাচ্ছে 64 মাইক্রোসেকেন্ড, 64 সরি এটা মিলি সেকেন্ডে দেওয়া আছে, বি নয় সরি, 64 মাইক্রোসেকেন্ড হচ্ছে হরাইজেন্টাল স্ক্যানিংয়ের টোটাল টাইম লাগে। হরাইজেন্টাল স্ক্যানিংয়ের টোটাল টাইম লাগে এর বেসিসে তোমাদের যে এক্সপ্লেনেশনটা দেওয়া উচিত ছিল বা দেয়া দিতে হবে সেইটা তোমরা নিশ্চয়ই জানো কিভাবে দিতে হবে,
তোমরা নিশ্চয়ই জানো কিভাবে দিতে হবে হরাইজন্টাল। সিভিসিতে আমরা যখন পড়েছিলাম কম্পোজিট ভিডিও সিগন্যালে, তখন কিন্তু এটা আমরা দেখেছিলাম যে আমাদের যে হরাইজন্টাল তোমার স্ক্যানিং এর সময় যে টোটাল যে মানে তোমার এই যে এটা আসছে, এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। তাহলে এটা আসছে তোমার কত, 64 তোমার মাইক্রোসেকেন্ড, ঠিক আছে? 64 টোটাল, টোটাল হরাইজন্টাল স্ক্যানিং এর ক্ষেত্রে 64 মাইক্রোসেকেন্ড হয়, ঠিক আছে? তো এটাই হলো ব্যাপার। তোমরা একটুখানি ক্যালকুলেশনটা যদি করতে পারো তাহলে খুব ভালো, না হলে তোমাদেরকে হরাইজন্টাল সিঙ্ক সেপারেশনের ওই বেসিক্যালি ওই জিনিসটাকে তোমাদের লিখে আসতে হবে যে এক্সামে যে এরকম এরকম হয়, তো এই জন্য এটা এটা পাই, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? ঠিক আছে, তো তোমরা কিন্তু এইভাবে বার করতে পারো, সেটা একটু দেখে নেবে। তাহলে 64 মাইক্রোসেকেন্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার আমাদের বলছে যদি কোনো রকম কম্পোজিট ভিডিও সিগন্যালে যে যে পোর্শনগুলো পিকচার বেশি ডার্ক হয়ে যায়, তার মানেই হচ্ছে সেই সমস্ত জায়গায় ভোল্টেজ হায়ার হবে। যেখানে যেখানে ভোল্টেজ আমাদের হায়ার হয় সেখানে সেখানে আমাদের ডার্ক যে পিকচারে মানে যে যে ব্ল্যাক যে ব্যাপারটা আছে, সেই ব্ল্যাক পোর্শনটা হোয়াইট পোর্শনের থেকে অনেক বেশি থাকে, যে বেসিক্যালি মনোক্রোম টিভিতে। তাহলে ইফ দ্য পিকচার ইজ ডার্কার দেন কম্পোজিট ভিডিও সিগন্যাল, কম্পোজিট ভিডিও সিগন্যালের মধ্যে যদি আমাদের ডার্কার পোর্শনটা বেশি থাকে, সেটা ইন্ডিকেট করছে হচ্ছে তার ভোল্টেজ লেভেলটা হাই রয়েছে সেই জায়গায়, তাই জন্য সেই জায়গাটা ডার্কার, ঠিক আছে? তারপর আসছি আমরা, ইন আ টিভি ওয়ান হাফ অফ দ্য হরাইজন্টাল পিক্সেল রো আর রিফ্রেস ইন ওয়ান সাইকেল অ্যান্ড আনাদার হাফ ইন দ্য নেক্সট সাইকেল, দিস প্রসেস ইজ কল দ্য ইন্টারনাল স্ক্যানিং। তোমরা জানো এটাকে ইন্টারনাল স্ক্যানিং বলে, এবং সেই ক্ষেত্রে ইন্টারনাল স্ক্যানিং এর তোমাদের ডেফিনেশন দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো আশা করছি সবাই তোমরা পারবে যে ইন্টারনাল স্ক্যানিং কাকে বলে, এবং সেইটা তোমরা দিয়ে তখন তোমরা বলবে যে এই কারণে এটাকে ইন্টারনাল স্ক্যানিং বলা হয়, ঠিক আছে? আশা করছি তোমরা সবই জিনিসগুলো বুঝতে পারছো। এবার ডেফিনেশন বা ইসে তো আমি এখন আর কি বলবো বলো, আমি কি তোমাদেরকে এখন লেখাবো যে ইন্টারনাল স্ক্যানিং লেক কাকে বলে? ইন্টারনাল স্ক্যানিং তো তোমরা নিজে যাই জানো, যে যেখানে কিনা 25 পার সেকেন্ডে ফ্রেম তোমার টেলিভিশন পিকচারগুলো তোমার কি হচ্ছে এনাফ, যেটা কিনা একটা পিকচারের কন্টিনিউটিটাকে বজায় রাখার জন্য, কিন্তু র্যাপিডলি হওয়ার জন্য দে আর নট র্যাপিড এনাফ টু অ্যালাউ দ্য ব্রাইটনেস অফ দ্য ওয়ান পিকচার অর ওয়ান ফ্রেম টু ব্লেন্ড স্মুথলি ইন টু দ্য নেক্সট পিকচার, এইভাবে তোমরা লিখলে। এবং সেই ক্ষেত্রে আমাদের ফ্লিকারিং এফেক্টটা হয়, এবং এই ফ্লিকারিং এফেক্টটাকে নালিফাই করার জন্য ইন্টারনাল স্ক্যানিং ইউজ করা হয়। তো এই কথাটাকে ঘুরিয়ে লিখতে পারো, এইরকমভাবে তোমরা ডেফিনেশন লিখতে পারো। লাইট এমিটিংয়ে যে এলইডিটা আছে, লাইট ইজ এমিটেড, অবশ্যই আমরা জানি যে আমাদের এলইডির ক্ষেত্রে কিন্তু পিএন জাংশন এমিট লাইট ওয়েন হিটেড, এটা কিন্তু একেবারে ঠিক নয়। বেসিক্যালি এই ক্ষেত্রে এলইডি যে লাইটটা এমিট করে সেটা কিন্তু রিকম্বিনেশন অফ চার্জের জন্য হয়। এখানে কিন্তু রিকম্বিনেশন অফ চার্জের জন্যই কিন্তু এলইডি লাইটটা এমিট করে, ঠিক আছে? ওকে, পিএন জাংশন এমিটস লাইট হোয়েন হিটেড, এটা কিন্তু কারেক্ট অপশান নয়। যারা করেছো এটা ভুল করেছো, এটা রিকম্বিনেশনের জন্যই কিন্তু তোমার বেসিক্যালি হয়ে থাকে এলইডিতে। তোমাদের লাস্ট দিন আমি এলইডির ক্ষেত্রে দিয়েছিলাম যে তোমরা এমিশন অফ রেডিয়েশন, এবং তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এমিটটা হচ্ছে ভিজিবল লাইট যখন কিনা রিকম্বিনেশন হচ্ছে, ঠিক আছে? কারণ লাইট এমিটিং ডায়োডে একটা মানে কি বলবো, একটা তোমার অর্গানিক কম্পাউন্ডকে এমনভাবে ফিল্ম করা হয় যাতে কিনা লাইটটা এমিট করে যখন কিনা ইলেকট্রিক কারেন্ট ফ্লো করবে, এবং এই ইলেকট্রিক কারেন্টটা ফ্লো করার কখন হবে, এবং এই ইলেকট্রিক কারেন্টটা কার দ্বারা তৈরি হবে, রিকম্বিনেশন অফ চার্জের দ্বারা জাংশনের অ্যাক্রসে, ঠিক আছে? তাই জন্য এটার অ্যান্সার হয়ে যাবে তোমার, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অপশান বি, রিকম্বিনেশন অফ চার্জেস টেক্স প্লেস। এবার আমরা আসি এলইডি ডিজিটাল ডিসপ্লেতে বেস অন কিসের ওপর ডিজিটাল ডিসপ্লেতে এলইডিটা এলসিডিটা বেসড অন রিফ্লেকশন অফ লাইট। এই ক্ষেত্রে কিন্তু আমাদের রেডিয়েশন হয় না, এমিশন হয় না, ট্রান্সমিশন হয় না, এক্ষেত্রে রিফ্লেকশন অফ লাইটের জন্যই কিন্তু আমরা বেস করে কিন্তু এলইডি সরি এলসিডি ডিজিটাল ডিসপ্লে তৈরি হয়। সো এলসিডি ডিজিটাল ডিসপ্লে ইজ বেসড অন দ্য রিফ্লেকশন অফ লাইট, ঠিক আছে? তোমরা যদি ওয়ার্কিং প্রিন্সিপাল পড়ো দেখতে পাবে, টেলিভিশন দ্যাট কনজিউম লিস্ট মানে সবথেকে কম ফ্লুরোসেন্ট ল্যাম্প নিশ্চয়ই সবথেকে কম নয়, ঠিক আছে? অবশ্যই অ্যান্সার এলইডি হওয়া উচিত, কারণ এলইডি কিন্তু সবথেকে লো পাওয়ার কনজিউম করে, বাকি কোনোটাই সিআরটি তো লো পাওয়ার কনজিউম করেই না। তাই জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সমস্ত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির যে পাওয়ার কনজামশনের থেকে যদি দেখি, আমরা এলইডি টিভিগুলো পাওয়ার কনজামশন কিন্তু অনেক কম। তোমরা যদি স্পেসিফিকেশান দেখো তাহলে প্রপার যেটা অ্যান্সার হলো সেটা হয়ে গেলো কি, দ্য টেলিভিশন দ্যাট কনজিউম লিস্ট পাওয়ার ইজ কল্ড এলইডি।
তারপর আসছি দ্য পাওয়ার সিকোয়েন্স অফ দ্য রেফ্রিজারেশন সাইকেল। পাওয়ারে এখানে রেফ্রিজারেশন সাইকেলের যেটা হয় সেটা হয় হচ্ছে তোমার প্রথমে কম্প্রেসার, তারপর হচ্ছে তোমার কন্ডেন্সার, এভাপোরেটর, এক্সপ্যান্ডার। এটাই হওয়া উচিত, অপশান এ কারেক্ট অ্যান্সার হওয়া উচিত, প্রপার সিকোয়েন্সটা এটাই হওয়া উচিত, কম্প্রেসার, কন্ডেন্সার, এভাপোরেটর, তারপর হচ্ছে এক্সপ্যান্ডার। ঠিক আছে, দেখো এই জায়গাটা আমারও খুব একটা পছন্দ নয় তোমরা জানো, তাই জন্য এইটাই হওয়া উচিত প্রসেসটা, তবুও একবার কনফার্ম করে নিও যদি আমার এটা ভুল হয়ে থাকে কোথাও। তাহলে প্রথমে কম্প্রেসার, তারপর কন্ডেন্সার, তারপর এভাপোরেটর, তারপর এক্সপ্যান্ডার, এটাই অ্যাকচুয়ালি তোমার রেফ্রিজারেটরের তোমার সিকোয়েন্স হওয়া উচিত। ঠিক আছে, দ্য ফাংশন অফ ওয়াশিং মেশিন, ফাংশন অফ ওয়াশিং মেশিন অবশ্যই, ফাংশন অফ ওয়াশিং মেশিনটা বেস করে হচ্ছে তোমার সেন্ট্রিফিউগেশন ফোর্সের দ্বারা, অবশ্যই সেন্ট্রিফিউগেশন ফোর্স হবে, ডিফিউশন, এমিশন এগুলো কোনোটাই হয় না, সেন্ট্রিফিউগেশন ফোর্সের দ্বারাই কিন্তু ওয়াশিং মেশিন পারফর্ম করে। এবং আমি এটাও বলেছিলাম তোমাদের বারবার করে, এবছর ওয়াশিং মেশিনের ওয়ার্কিং প্রিন্সিপাল আসবে, এবং তোমরা দেখবে তোমাদের এক্সাম পেপারের লাস্ট কোশ্চেনটা কিন্তু আমার ওয়াশিং মেশিন থেকেই এসেছিল। আচ্ছা, এবার আমরা আসি, ইফ ওয়াই ইজ ইকুয়াল টু 0.3 মানে 30% অফ রেড, 59% অফ গ্রিন অ্যান্ড 11% অফ ব্লু যদি হয়, তাহলে লুমিনেন্স লেভেল ফুললি স্যাচুরেটেড হয় সায়ান কালারের ক্ষেত্রে 0.7 হবে। 0.7 হয় তখন কিন্তু লুমিনেন্স যে লেভেলটা আছে, যেটাকে কিনা টোটাল কালার টিভির কালার বলছি ওয়াই, সেই কালারটা স্যাচুরেটেড সায়ান তখনই তৈরি করবে যখন এই লেভেলটা 0.7 হবে। আর ইয়েলোর যে কমপ্লিমেন্ট হয় কালার টিভিতে, ইয়েলোর কমপ্লিমেন্ট অলওয়েজ হয় হচ্ছে ব্লু। ঠিক আছে, তাহলে এখানে তোমরা কি অ্যাডিটিভ মিক্সিং ও সাবট্রাক্টিভ মিক্সিং, ওখান থেকে একটা নিজেদের মতো করে একটা প্রপার রিজনটা যদি লিখে আসতে চায় ফুল মার্কস পেয়ে, তাহলে আমি এমসিকিউ তোমাদের সমস্তটাই সলভ করে দিলাম। কারা কারা ফুল মার্কস পেয়েছো কমেন্ট বক্সে জানিও, এইগুলো হচ্ছে প্রপার তোমার অ্যান্সার, তোমরা একটু সবাই মিলিয়ে নিও। আমার এই ভিডিওটা অবশ্যই তোমাদের সকল ইলেকট্রনিক্স বন্ধু এবং বান্ধবীর মধ্যে শেয়ার করো, যারাই কিনা কনজিউমার ইলেকট্রনিক্সে তারা এমসিকিউতে কত পেয়েছে তারা যেন সেটাকে কনফার্ম করে নিতে পারে। ঠিক আছে, চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো সাবজেক্ট নিয়ে। ততক্ষণ অবধি পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো, অবশ্যই তোমাদের এক্সাম ভালো হবে, ইজি টু লার্নিং কিন্তু তোমাদের অলওয়েজ সাথে আছে, তো কোনো টেনশন করার কারণ নেই। 100% সাজেশান তোমাদের কমন আসবে প্রত্যেকটা সাবজেক্টে, সেটা আমরা আগেও বলেছি, আজকেও তোমরা এক্সাম দিয়ে বুঝেছো, আগের দিনও এক্সাম দিয়ে বুঝেছো, তাহলে তোমরা এই আস্থাটা আমাদের ওপর রাখো। আমরা আমাদের সাইট থেকে সবসময় চেষ্টা করবো তোমাদের সঠিক অ্যান্সার এবং সঠিক সময় সমস্ত কিছু তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। তো এই বলে আজকে আমি আমার এই সেশনটাকে এন্ড করছি, নেক্সট সেশনে অবশ্যই তো আমাদের আরও নতুন কিছু টপিক নিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। এই বলে আজকে আমি এই সেশনটাকে এন্ড করলাম। গুড নাইট, সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক তোমাদের নেক্সট এক্সামের জন্য। থ্যাংক ইউ।